মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, লাস্ট ব্লগটা আমি যেখানে এন্ড করেছিলাম, তো সেখান থেকে জুডিও থেকে আমি আবার শুরু করলাম। তো দেখো, এটা আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, তারপরে আমি এরপরে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সেটা আমি সপ্তমীর সকাল থেকে শুরু করব। তো চলো দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর একটা রিকোয়েস্ট রাখবো, যদি ভালো লাগে, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে বলছি না, একটা লাইক অথবা কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর এই দেখো, বলতে বলতে সপ্তমীর সকালে এসে পৌঁছেছি, আর আমি এরকম একটা, হ্যাঁ সকালবেলায় শালোয়ারি পরেছিলাম। তো চলো দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। শুভ সপ্তমী সকলকে জানাই, তোমরা সবাই ভালো করে আজকে দিনটা কাটাও। আর তো আমরাও এখন যাব অঞ্জলি দিতে, তো চলো। তো দেখো, এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের অঞ্জলি দেওয়া হবে, সেজন্য আমরা এখানে বসেছিলাম। তো তারপরে আমরা অঞ্জলি দেওয়ার পরে তারপরে একটুখানি আবার চা খেতে খাওয়ার জন্য বাইরে গিয়েছিলাম। তো চলো পুরোটাই তোমরা দেখো, আর মা দুর্গার মুখটা কি অপূর্ব লাগছে, তাই না? তোমরা বলো কীরকম লাগলো পুজোটা দেখতে, তোমাদের এই পুরো আমি যেটা শ্যুট করলাম প্যান্ডেলটা, পুরো প্যান্ডেলের যে চারিপাশটা কারুকার্য করা আছে, পুরো ডেকোরেশনটা তোমাদের কীরকম লাগলো, পুরোটা আমি ঠিক মতো শেয়ার করতে পারলাম কি না তোমরা প্লিজ কমেন্টে আমাকে লিখে জানিও। আর এই দেখো, এই ফাঁকতালে আমার ছেলে এখানে গিয়ে ঢাকের কাছে আস্তে আস্তে গিয়ে ওই দেখো ঢাক বাজাচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি।
তো চলুন, এখানে আমার ছেলে দেখুন ঢাক বাজিয়ে ক্লান্ত হয়ে গেছে, তো চেয়ারে বসে পড়েছে, এখন ঢাকিটা বাজাচ্ছে ঢাক। তো এই ফাঁকে চলুন আমি আপনাদেরকে এই জায়গাটা কীরকমভাবে করেছে, স্টেজ কীরকম কী করেছে সেটা ঘুরে দেখাই। আর আমার হাজব্যান্ড ওখানে ফটো তুলছিল, তুলতে ব্যস্ত ছিল, তো আমি দেখলাম এই ফাঁকে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাই। তো চলুন, এই যে দেখুন এরকম করে এখানে স্টলগুলো এই সাইডে হয়েছে, আর এখানে মণ্ডপটা মা এখানে আছে, আর এই ফ্ল্যাটটা বাজুতেই মানে পাশের ফ্ল্যাটটা। আপনারা যারা যারা পুজো দিয়েছেন, পুজো হয়ে গেছে, প্রসাদটা নিয়ে যেতে পারেন। আপনারা যারা যারা পুজো খাবার এলাম, ভোট খাবার। কানে দুটো খুলে দেখুন, এখানে লাগিয়ে নিয়েছি, কি করবো, কানে এত ব্যথা করছে, পড়ার অভ্যাস নেই। তো চলুন, এখানে আমাদের ভোগ খাওয়া, তো সপ্তমীর ভোগ, মায়ের ভোগ হয়ে গেছে খাওয়া।
তো এখানে আমরা এখন বাড়ির দিকে রওনা হব। তারপরে এটা আমরাই সকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ সকাল রাত্রি একসাথে যদি দিতে যাই তাহলে তো অনেক লম্বা বড় ভিডিও হয়ে যাবে, সেজন্য আমি এটা শুধু সকালেরটাই আপলোড করলাম। তো চলুন, আশা রাখছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলুন, টাটা।